সম্রাট পাপিয়ারা চতুর্থ সারির নেতা তাহলে প্রথম সারির নেতারা কি করছে ভাবুন জানাব দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মিজানুর রহমান আঝারি থাকছে ট্রাম্পের ভারত আগমনের আগে টুইটে যা বললেন মোদী এরপর থাকছে রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছানো সময়ের ব্যাপার মাত্র জি এম কাদের সব শেষে থাকছে পাপিয়ার অপকর্ম বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স সমস্ত আলোচনাগুলো জানতে সাফো বাংলা টিভির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া চৌধুরী এখন টক অব দ্য কান্ট্রি রাজনীতির আড়ালে অস্ত্র মাদক ও দেহ ব্যবসা করে বিশাল সম্পদের মালিক হয়েছেন তিনি ও তার স্বামী একইভাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা খুলে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন যুবলীগের অনেক নেতা সম্পদের পাহাড় করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ও সম্রাট ক্ষমতাসীন দলের নেতাদের এসব অপকর্ম নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সোমবার সকালে নিজের পেজে দেয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন আওয়ামী লীগের তৃতীয় সম্রাট আর চতুর্থ পাপিয়া শাড়ির নেতা হয়ে এত অবাধে এসব জঘন্যতম কর্মকাণ্ড করা যায় প্রথম সারিতে থাকা বদগুলো তাহলে কি করে যাচ্ছে ভেবে দেখুন আসিফ নজরুল বলেন পাপিয়া সম্রাট এরা হচ্ছে আওয়ামী আমলের মাত্র মূল কাহিনী নিশ্চয়ই আরো অনেক গভীর বিস্তারিত ও নারকীয় কোনোদিন জানতে দিতে চাইবে না তারা এটি আমাদের ঝাবির এই অধ্যাপক আরো বলেন রাতের ভোট নির্যাতন গুম খুন মামলা হামলা এসবের প্রয়োজন হয় এই কারণে মানুষ বুঝে এসব এদিকে আলোচিত ইসলামিক স্কলার ও তরুণ প্রজন্মের আইডল মিজানুর রহমান আঝারি দক্ষিণ আফ্রিকা আসছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে তিনি মালয়েশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা সফর করবেন আগামী এপ্রিল মাসে এ সময় তিনি জোহান্সবার্গ ফ্রি স্টেট পোর্ট এলিজাবেথ ও নর্থ ওয়েস্ট প্রভিন্সে বাংলাদেশিদের আয়োজনে চারটি তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির করবেন আওয়ামী লীগ বিএনপি জামায়াত ও জাতীয় পার্টিসহ সকল দলের বাংলাদেশিদের সহযোগিতায় তাফসিরুল কোরআন বাস্তবায়ন কমিটি জোহানসবার্গের ফোর্টসবার্গে এক প্রস্তুতি সভার আয়োজন করেন এ সময় এপ্রিলে মিজানুর রহমান আঝারির আগমন মাহফিলের প্রস্তুতি ও খরচের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয় তাফসিরুল কোরআন বাস্তবায়ন কমিটি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান আঝারির চারটি তাফসির মাহফিল সম্পন্ন করতে যে টাকা ব্যয় হবে পুরো টাকা দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা ব্যয় করবে ওদিকে ট্রাম্প প্রীতিতে কোনো খামতি রাখতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তার থাকার বন্দোবস্ত সহ সব খুঁটিনাটি বিষয় রয়েছে সরকারের কড়া নজর তিন দিনের জন্য পুরো একটি পাঁচ তারকা হোটেলের চারশো আটত্রিশ কক্ষ বুক করা হয়েছে দিল্লির হোটেল আইটিসি মোর্যের অন্দরসজ্জায় চোখ ধাঁধানো ছোঁয়া হোটেলটির পনেরো তলায় চাণক্য সুটে থাকবেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এই দম্পতির জন্য বরাদ্দ কক্ষটি বুলেট প্রুফ এমন আতিথ্যেও তার আয়োজনের প্রস্তুতি নিয়ে ট্রাম্পের ভারত সফরের আগে টুইট করলেন নরেন্দ্র মোদী তিনি লেখেন ভারতে আপনার আসার অপেক্ষায় রয়েছে আপনার এই সফর অবশ্যই আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করতে চলেছে আহমেদাবাদে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এর আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন মেলানিয়াকে নিয়ে ভারত উদ্দেশ্যে যাত্রা করলাম আর ট্রাম্পের সেই টুইটারই জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এটি প্রথম সরকারি ভারত সফর মোদীর জন্মভূমি গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদে প্রথম ষষ্ঠিক পা রাখবেন ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে থাকছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জাভেদ কুশনার এছাড়া থাকছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ান ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুনুচিন বাণিজ্যিক বিষয়ক সচিব উইলবার রস এবং জ্বালানি উৎপাদনকারী বিভাগের সচিব ড্যান ব্রাউলেট ট্রাম্প ও মেলানিয়ার বিমান আজ দুপুর বারোটা নাগাদ আহমেদাবাদ এয়ারপোর্টে অবতরণ করবে তাদের স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে নমস্তে ট্রাম্প নামের একটি প্রোগ্রামে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট এরপর তাদের পরবর্তী গন্তব্য দিল্লির আগ্রা সূর্যাস্তের ম্লান আলোয় ভালোবাসার স্থাপত্য তাজমহল দেখবেন তিনি এদিকে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের বলেছেন আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গণমানুষের আস্থা অর্জন করতে কাজ করছে জাতীয় পার্টি মানুষের ভালোবাসায় রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানো জাতীয় পার্টির জন্য সময়ের ব্যাপার মাত্র সোমবার ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিস মিলনায়তনে গোলাম মোহাম্মদ কাদেরের জন্মদিন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ব্যক্তি কেন্দ্রিক শীর্ষ নেতার অবর্তমানে রাজনৈতিক দলগুলো ঘাত প্রতিঘাতে বিলীন হয়ে যায় কিন্তু পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের চলে যাওয়ার পরে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে সবার প্রচেষ্টায় জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী গোলাম মোহাম্মদ কাদের বলেন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করলে অর্থবিত্তে মূল্যায়ন আশা করা ঠিক নয় মানুষের অকৃতিম ভালোবাসায় রাজনীতিবিদদের কাম্য হওয়া উচিত আমি মানুষের ভালোবাসা পেয়েছি জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসার মূল্য দিতে চাই মানুষের আস্থা অর্জন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই এ সময় দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার ঘোষণাও দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নিজের জন্মদিনের আয়োজনে বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের মাগফিরত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মুশিউর রহমান রাঙ্গা বলেন পল্লীবন্ধু যখন জেলে তখন চাকরি ছেড়ে গোলাম মোহাম্মদ কাদের রাজনীতিতে এসে পল্লীবন্ধুর মুক্তি আন্দোলনে বেগবান করেন জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকবে আমরা সকলে মিলে জাতীয় পার্টির ঐক্য ধরে রাখবো আমরা ঐক্যবদ্ধ থাকলে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া সুনিশ্চিত ওদিকে দল আগে থেকে বুঝতে পারলে পাপিয়া এসব অপকর্ম করতে পারত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের তিনি বলেন নূর পাপিয়ার পরিচয় যেটাই হোক অপরাধ অনুযায়ী তার বিচার হবেই আমাদের সরকারের আমলে এই ধরনের অনেক বিচার প্রক্রিয়া চলছে সোমবার সচিবালয়ে এশিয়া উন্নয়ন ব্যাংকের এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন উল্লেখ্য স্বামীমানুর পাপিয়া ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক যুবলীগ নেত্রী পাপিয়া পিউ নামে বেশি পরিচিত ছিলেন তিনি তার স্বামী মফিজুর রহমান সুমন একসময় নরসিংদী শহর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন পরে ছিলেন নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমানের বডিগার্ড ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি অস্ত্র মাদকসহ নারী বিষয়ক অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন পাপিয়া বিষয়ে কাদের বলেন সরকার দলের এ হোক কিংবা বাইরের হোক কোন অপরাধীকে পার পেয়ে যেতে সব অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে পাপিয়ার পরিচয় যেটাই হোক অপরাধী হিসেবে এবং অপরাধ অনুযায়ী বিচার হবেই পাপিয়ার মক্ষিরানী হয়ে ওঠার পেছনে যারা আছেন তাদের খুঁজে বের করা হবে কি না এই প্রশ্নে সেতু বলেন হবে না কেন কারো অপরাধীর বিচার করতে গেলে তো পেছনের লোকও খোঁজা হয় তারা সামনে আসবে না এটা মনে করার কোনো কারণ নেই আমাদের সরকারের আমলে এ ধরনের বিচার প্রক্রিয়া চলেছে বিষয়টি যখন আদালতে যাবে তখন তো সবকিছুই সামনে আসবে পাপিয়ার মতো অনেক আওয়ামী লীগের নাম ব্যবহার করে অপকর্ম করছে কিনা প্রশ্নে ওবায়দুল কাদের বলেন আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই অন্য সব সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা হচ্ছে অন্যান্য সরকার অপরাধী অপ কর্মকারীদের বিচারের আওতায় নিয়ে আসার বিষয়টি অবহেলা ও উপেক্ষা করেছে তাই অপরাধীরা শাস্তি পায়নি আমরা অপরাধীর দল দেখি না তিনি যোগ করেন এই সরকারের পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া আছে পরিচয় যেটাই হোক